আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করব আমার কাছেও দূরে সকল বন্ধুরা খুব ভালো আছেন, নিরাপদে আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে গতকালকে বিকেলে আপু কিছু দেশি পেয়ারা নিয়ে এসেছিল, তো আমি আপু এবং আম্মু সবাই মিলে পেয়ারাগুলো খুব মিষ্টি ছিল খেলাম, আর আম্মু একটু পিঠা বানালো। এটা হচ্ছে তালের পিঠা কলা পাতা দিয়ে, খুব মজা হয়েছিল, একদম কেকের মতো অনেকটা ফুলেছিল। মায়ের হাতের তালের পিঠাগুলো খুবই ফ্লপি হয়েছিল, একদম সফট যাকে বলে, খুব মজা লেগেছিল। অনেকদিন পরে এই পিঠাগুলো খেলাম। আর সন্ধ্যায় কারেন্ট চলে গিয়েছিল, আমরা সবাই উঠানে বসেছিলাম, আমি, আয়াজ, বড় আপু, আম্মু, আমার ছোট বোন কাইফ, আলিফ সবাই ছিলাম। তো সবাই একটু মজা করছিলাম। সবাই, কাইফ বলল যে আসো আমরা সবাই পায়ের ছবি উঠাই, তো তাই সবাই একসাথে কারেন্ট চলে গিয়েছে অন্ধকারে, একটু মজা করলাম, ভালো লাগলো। রেডি, 1 2 3, 1 2 3, লাদার, ইয়ে। আর এখানে দুই ভাই মিলে, আমার ছেলে আয়াজ ও আলিফ, খেলা করছিল বড়াপুর বাসায়। আসলে ফ্ল্যাট বাসায় ঘরেই বাচ্চারা খেলাধুলা করে, কিছু করার নেই, কারণ এখানে কোনো বড় মাঠ কিংবা উঠান নেই। আর আমার বড় আপু নামাজ পড়ছিল, আমরা আর আমি একটু আপুকে লতি কুটে দিয়েছিলাম। আসলে আমি আসলে আপুরকে এটা সেটা থাকলে একটু কাজ করে সাহায্য করি। আল্লাহর রহমতে আয়াজের শরীরটা অনেকটা ভালো হয়ে গিয়েছে, জ্বরটাও কমে গিয়েছে এবং টয়লেটটাও একটু ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। পরদিন সকালে আম্মু চিংড়ি মাছ ভুনা করলো, আর ছিল পানি ভাত, ডিম ভাজি, ভর্তা, বাদামের ভর্তা, শুটকির ভর্তা, আর ছিল কালিজিরার ভর্তা, পেঁয়াজু। আসলে অনেকদিন পরে এই খাবারটি খেয়ে খুবই ভালো লাগলো, আর খুব মজা লেগেছে। সাথে আলু ভর্তাও ছিল। তো সব মিলিয়ে আজকের সকালের খাবারটা মানে খুব জমজমাট একটা খাবার হলো। আমরা সব ভাই বোনরা একসাথে মিলে নাস্তাটি করলাম। আর এখানে আমি বড় আপুর সাথে বাসায় চলে এসেছিলাম, তো আজকে বড় আপু রান্না করছে জালি কুমড়ো দিয়ে ইলিশ মাছ। জালি কুমড়োটা এত মানে কি বলবো, কচি ছিল, একদম আঁশগুলো বোঝা যাচ্ছিল, তাই একটু বড় বড় পিস করে আপু এটাকে টেলে তারপরে ইলিশ মাছ দিয়ে আজকে রান্না করবে। এতে আসলে আমরা সচরাচর ইলিশ মাছটা ভুনা খেতেই পছন্দ করি, তবে এভাবে একটু জালি কুমড়োটাকে তেলে রান্না করলে খুবই ভালো লাগে। আমার মতো এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, মানে জালি কুমড়োটা যখন আমি দুপুরে খেলাম, প্রতি মানে জালি কুমড়োটা মুখে দিতেই গলে গেল, এবং খুব সুন্দর একটা ইলিশের যে একটা স্মেল, এত ভালো লাগছিল। তো অবশ্যই আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। আমার বড় আপু রান্নাটা আজকে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করছি। যারা ইলিশ মাছ আসলে তরকারি দিয়ে রান্না করাটা পছন্দ করেন না, তারা একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করব আপনাদের সবার কাছে এটা ভালো লাগবে।
কারণ পুরো তরকারিটাতেই একদম ইলিশের যে একটা ফ্লেভার খুব সুন্দর মিশে যায়, আর ইলিশ ভাজার তেলটা দিয়ে সেটা রান্না করা হয়। আর ভিউয়ার্স, রান্নার পাশাপাশি প্রতিদিনই আমি যে কথাটা বলি, আমার এই রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং কমেন্টস করে জানাবেন। আর খুব যদি ভালো লেগে থাকে রেসিপিটি, তবে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। তো এখানে ইলিশ ভাজার পরে যে তেলটা ছিল সেটা দিয়ে আমার আপু পেঁয়াজ ও মরিচটাকে একটু ভেজে নিচ্ছে। হালকা বাদামি কালার হয়ে গেলে তখন দিয়ে দিবে এটাতে রসুন বাটা অল্প পরিমাণে। যদিও আমি আগের ভিডিওতে বলেছি রসুন ইলিশ মাছ তরকারিতে কিন্তু কখনো কোনো মশলা লাগে না, এমনিতেই এটা নিজস্ব ফ্লেভারেই খুব ভালো সুন্দর একটা ফ্লেভার আসে। তো আজকে একটু জালি দিয়ে যেহেতু রান্না করছে, জালি দিয়ে কচুরমুখী এগুলো দিয়ে রান্না করলে হালকা একটু রসুন বাটা দেয়া যেতে পারে। আর দিয়ে দিচ্ছে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। নর্মালি আমরা যেভাবে মানে তরকারিটাকে কষানো হয় সেভাবেই কষাতে হবে। একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে পানি দিয়ে সুন্দর করে এটাকে কষাতে হবে। আর যেহেতু জালি কুমড়োগুলোকে একটু টেলে নিয়েছে, তাই জালি কুমড়ো থেকে একটি সুন্দর একটি ফ্লেভার আসে, মানে যেটা আমি আসলে ভিডিওতে শেয়ার করতে পারছি না আপনাদের সাথে। তো অবশ্যই আমার রেসিপিটি এভাবে আপনারা ট্রাই করে দেখবেন, আশা করব নিরাশ হবেন না, খুবই ভালো লাগবে, এবং আমাকে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। এখানে আপু একটু ইলিশের মাথাটা একটু কষিয়ে নিচ্ছে, আর জালিগুলো যে আগে টেলে রেখেছিল সেগুলো এখন ভালো করে কষানো হচ্ছে। মিনিট দশেক হালকা আছে কষানোর পরে, তারপরে গরম পানি দিয়ে দিল ঝোল দেওয়ার পরে। এরপরে ঝোলটা যখন বলক এসেছে তখন মাছের পিসগুলো দিয়ে চুলাটাকে একটু বাড়িয়ে দিতে হবে। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে তরকারি থেকে, যেটা আমি আসলে শেয়ার করতে পারছি না। আর এটা হচ্ছে ফাইনাল লুক, দেখতেই পাচ্ছেন, কালারটা দেখলেই বোঝা যায় কতটা মজাদার হয়েছে তরকারিটা। আর এখানে এটা হচ্ছে চ্যাপা শুটকি না, এটা হচ্ছে বাঁশপাতা শুটকি। আপনারা এটা কে পছন্দ করেন জানি না, এটা খুবই আমার একটা পছন্দের একটি রেসিপি, শুটকির ভর্তা। এটা আপু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে করেছে। আর রান্না করা হয়েছে মুরগি ভুনা, আর শুটকির ভর্তাটা তো আছেই, এটা দিয়েই আজকে আমার ভাত খাওয়া হয়ে যাবে। আর ভিউয়ার্স, আজকের শেষ পর্যায়ে আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের কাঙ্ক্ষিত একটা সুখবর আমরা পেয়েছি। তো অবশ্যই আমার নেক্সট এপিসোডে সেটার একটা ভিডিও যাবে, তখনই আপনারা জানতে পারবেন সে সুখবরটা কী। তো সেই অপেক্ষায় থাকুন। আর এখানে তো আমি শুটকির ভর্তা দিয়ে আজকে দুপুরের মানে খাবারটা খেলাম। আসলে এ ধরনের শুটকির ভর্তা হলে আর কিছু লাগে না। তো আসলে জানি না আমার মতো কে কে এভাবে খাওয়াটা পছন্দ করেন। আমি কিন্তু যখনই যে কড়াইতে রান্না করা হয় তো সেটাই, সেই পাতিলে একটু ভাত নাড়া দিয়ে দেখুন আমার ভাতগুলো কিন্তু একদম ইয়েলো কালার দেখা যাচ্ছে। তার কারণ হচ্ছে আমি ওই কড়াইটাতে একটু ভাতটা মেখে তারপরে ওখানে আরেকটু ভর্তা নিয়ে খাচ্ছি, খুবই ভালো লাগলো। এটা আসলে আমার মতো এইভাবে খেতে কি পছন্দ করেন কমেন্টস করে চাইলে জানাতে পারেন। আর এটা হচ্ছে আমার সেই সুখবরের মিষ্টি, তো অবশ্যই আমি জানাবো, এটা আমাদের কাঙ্ক্ষিত একটা বড় সুখবর, আমরা খুবই খুশি। তো এটা কিসের সুখবর সেটা আমি অবশ্যই আপনাদেরকে নেক্সট এপিসোডে আমি জানাবো। আলহামদুলিল্লাহ আমরা খুশির খবরটা পেয়ে আমরা সবাই খুবই আনন্দিত, অবশ্যই আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব, যেহেতু আপনারাও আমার একজন পরিবারের সদস্য এবং আমার ভালো লাগা মন্দ লাগা সব কিছুই আমি কম বেশি আপনাদের সাথে শেয়ার করি ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।